হ্যালো ভিউয়ার্স, আপনারা টিউন করা আছেন জয়টেক বাংলা ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আশা করি সবাই ভালো আছেন, এবং আমি আশা করব আপনারা মহামারী থেকে যতটুকু সম্ভব নিরাপদে থাকবেন। তো ভিউয়ার্স, গত ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে 2021 সালের নিয়ম অনুযায়ী আপনারা একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট ওপেন পরবর্তী কিন্তু আমাদের অনেক কাজ থাকে সেই অ্যাকাউন্টে, যেমন বিভিন্ন রকম সেটিংস আছে সেগুলো আমাদের করতে হয়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন পরবর্তী বিভিন্ন সেটিংস গুলো করে নেবেন। তো আমরা চলে যাব মোবাইলের স্ক্রিনে। যাওয়ার আগে অনুরোধ করবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনি আমার চ্যানেলে পাবেন ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন মিডিয়া ব্রাউজার সম্পর্কিত টিপস, ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়াল অ্যান্ড থ্যাংক ইউ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তবে আর চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো ভিউয়ার্স, আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো আমরা এখন চলে যাব সরাসরি আমাদের ফেসবুক। তো ফেসবুকে এসে আমরা এখানে দেখতে পাবো থ্রি লাইনের একটা মেনু, এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল, প্রোফাইলে চলে যাব। তো এখন তো এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন এডিট প্রোফাইল, এই অপশনটাতে জাস্ট টাচ করবেন। তো টাচ করার পরে এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার। আপনারা এখানে প্রোফাইল পিকচার লাগাতে পারেন, দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন, আপনারা সরাসরি ক্যামেরা দিয়ে ছবি তুলে দিতে পারেন, নয়তো আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটা ছবি আপনারা সিলেক্ট করে ফেসবুকে আপনারা সেট করতে পারেন প্রোফাইল পিকচার। তো ছবিটা সিলেক্ট করে এখানে জাস্ট সেভে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন ছবিটা আমাদের এখানে প্রোফাইল পিকচার হিসেবে সেট হয়ে যাবে। তো কভার পিকচার বেলায়ও একই, আপনারা এখানে এডিটে ক্লিক করে জাস্ট আপনাদের গ্যালারি অথবা ক্যামেরাতে গিয়ে ছবি তুলে বা সিলেক্ট করে এখানে সেট করতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে বায়ো। তো এখানে আপনাদের ব্যাপারে যদি আপনারা কিছু বলতে চান, যে আপনার নাম অমুক, আপনি অমুক, বা আপনি এই কাজ করার জন্য ফেসবুক ওপেন করেছেন, এই সম্পর্কে যদি আপনি কিছু বলতে চান তো এখানে জাস্ট বলে দিবেন, যা বলার বলো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেভ, সেভ অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখতে পাবেন এটা সেভ হয়ে যাবে। তো এখন আমরা আর কত কতগুলো সেটিংস করে নেবো। তো দেখতে পাচ্ছেন এখানে এডিট, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে এখানে অপশনগুলো চলে আসবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক নামে একটা অপশন, এই অপশনটাতে আপনারা যেটা ইচ্ছে সেটা যোগ করতে পারেন। আপনি যদি স্টুডেন্ট হন অথবা যদি চাকুরিজীবী হন সেটা আপনারা এখানে সিলেক্ট করতে পারেন। তো জাস্ট সেটা ক্লিক করে আপনারা এখানে সেভ অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন, এটা সেভ হয়ে যাবে দেখতে পাবেন। এরপরে সাবমিট করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন এডুকেশন। তো এডুকেশনের বেলায়ও একই, আপনারা এখানে আপনাদের স্কুলের নাম এবং কলেজের নাম কিন্তু এখানে খুব ইজিলি সেট করতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কারেন্সিটি। তো কারেন্সিটি যদি আপনি এখানে দিতে চান, আপনি বর্তমানে কোন সিটিতে আছেন সেটা যদি এখানে দিতে চান তো দিতে পারেন। তো সিটিটা দিয়ে আপনারা জাস্ট এখানে এই অপশনটা এডিট করতে পারেন, এই অর্থাৎ আপনি যে কারেন্সিটি দিলেন এটা কে দেখবে, যদি পাবলিক দেখতে চাই এখানে দিতে পারেন, অথবা আপনি যদি চান যে কেউ দেখবে না তো অনলি মেয়ে দিতে পারেন, নয়তো আপনি ফ্রেন্ড কর দিতে পারেন, অর্থাৎ আপনার ফেসবুক বন্ধুরা ছাড়া আর কেউ এই যে অপশনটা দেখতে পাবে না। তো এটা দিয়ে জাস্ট এখানে সেভ অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে সাবমিট করে দিলেই। এরপরে দেখতে পাবেন এখানে রিলেশনশিপ। তো এখানে দেখতে পাচ্ছেন অপশনটাতে ক্লিক করলে এখানে অপশনগুলো চলে আসবে, ইন এ রিলেশনশিপ, এনগেজ, ম্যারেজ, ইন এ সিভিল ইউনিয়ন, যেটা আপনাদের পছন্দ যে অবস্থানে আপনারা আছেন সেটা সিলেক্ট করে আপনারা এখানে সেভে ক্লিক করলে জাস্ট এটা সেভ হয়ে যাবে। তো জাস্ট এখানে এই অপশনগুলো আমাদের সেটিংস করা হয়ে গেলে এখন আপনারা কি করবেন, এখানে সেভে ক্লিক করলে দেখতে পাবেন যেগুলো আপনি এখানে সেটিং করেছেন সব কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তো নিচে আসলে এখানে দেখতে পাবেন হবিস, এখানে যখন আপনারা ক্লিক করবেন তো দেখতে পাবেন এখানে নিচের দিকে যখন ক্রল করবেন এখানে শত শত হবিসের অপশন আছে। তো এখান থেকে আপনাদের হবিস যা ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন বা বিভিন্ন রকমের খেলাধুলা বা এন্টারটেনমেন্ট আছে, আপনাদের যেটা পছন্দ সেগুলো আপনারা টিক চিহ্ন দিয়ে জাস্ট এখানে টিক চিহ্ন দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাবেন সেভ অপশন, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করলে এগুলো সেভ হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফিচার অপশন, এখানে যখন আপনি ট্রাইটে ক্লিক করবেন এখানে আপনাকে নিয়ে যাবে আপনাদের গ্যালারিতে, আপনি কয়েকটা ছবি এখানে সেট করতে পারেন আপনাদের ফিচারের জন্য। তো এখানে ছবি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করলে একটা আপনি এখানে টাইটেল দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার।
তো দেওয়ার পরে এখানে সেভ এ ক্লিক করবেন, দেখতে পাবেন এগুলো এখানে সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এগুলো এখানে আমাদের ফিচারে অলরেডি সেভ হয়ে গেল। আপনারা চাইলে এখানে আরও অনেক ছবি যুক্ত করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন নিউ প্লাস আইকন, এখানে ক্লিক করে আবার গ্যালারিতে গিয়ে আপনারা আরও বিভিন্ন ধরনের ছবি অ্যাড করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন লিঙ্কস নামে একটা অপশন, এটাতে যখন আপনারা অ্যাডে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন সোশ্যাল লিঙ্ক ওয়েবসাইট। আপনাদের যদি অন্য কোনো সোশ্যাল লিঙ্ক থাকে এখানে ক্লিক করে আপনারা জাস্ট সেটা সিলেক্ট করতে পারেন, অ্যাড করতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে আপনারা এখানে যে কোনো ওয়েবসাইট কিন্তু আপনাদের যদি থেকে থাকে এখানে অ্যাড করে দিতে পারেন খুব ইজিলি। তো ভিউয়ার্স এখানে মোটামুটি সেটিংস শেষ। তো আমরা এখন পিছনে চলে আসবো ব্যাক দিয়ে। তো ব্যাক দিয়ে এসে এখানে আমরা একটা অপশনে ক্লিক করব, দেখতে পাচ্ছেন বিইউ এস অপশনটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে যে ফিচারটা এখন দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের অন্যান্য ফ্রেন্ড আমাদের ফেসবুকের প্রোফাইলটা কিভাবে তাদের নিকট উপস্থাপিত হচ্ছে সেটা হচ্ছে এরকম আপনারা বিইউ এস এসে দেখতে পাবেন। তো ভিউয়ার্স আমি যদি ফেসবুকের সমস্ত সেটিংস নিয়ে ভিডিও বানাতে যাই তাহলে সেটা 3-4 ঘন্টার কম হবে না। তো আসলে এটা কখনো সম্ভব নয়। তো আপনারা ভিডিওর কমেন্টে জানাবেন আপনারা কোন কোন সেটিংস সম্পর্কে জানতে চান। তো অলরেডি কিন্তু আমার চ্যানেলে বিভিন্ন ধরনের সেটিংস নিয়ে ভিডিও দেওয়া আছে। তারপরেও আপনাদের যদি অন্য কোনো সেটিংস সম্পর্কে জানার ইচ্ছে থাকে, আগ্রহ থাকে, তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই সম্পর্কে ভিডিও বানাতে। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল জুড়ে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।